আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটি ডিজাইনের ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো ফেসবুকে কবার ফটো ডিজাইন করবেন কী হবে তো চলুন ভিডিও শুরু করা যাক সর্বপ্রথমে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফিল ফিভেলের লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে ফিল ফিউলটি ডাউনলোড করে নেবেন আর এই ফিল ফিউলটি ডাউনলোড করার জন্য চার সংখ্যার পাসওয়ার্ড চাইবে এই পাসওয়ার্ড সম্পূর্ণ ভিডিও জুড়ে দেওয়া আছে তাই সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখে চারটি পাসওয়ার্ড সংগ্রহ করে ফিল ফি ডাউনলোড করে নেবেন তারপর ফিক্সাল অ্যাপ অ্যাপসটির প্রয়োজন হবে এই অ্যাপসটি প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে লিঙ্ককে ক্লিক করে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন করবেন তো বন্ধুরা ফিক্সাল অ্যাপ অ্যাপসটিকে ওপেন করার পর এরকম একটা ফেস শো করবে এখান থেকে উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর নিচের দিকে ওপেন ডট ফিল ফিলে ক্লিক করবেন তারপর এখান থেকে উপরে ডট ফিল ফিতে ক্লিক করবেন তো এবার আপনার ফোনের ডাউনলোডকৃত ফোল্ডারে যে এই ফিলস ডাউনলোড করেছেন সেটি দেখতে পাবেন এখান থেকে ফিল বিয়ালটিটার উপর ক্লিক করবেন তারপর ওফেন হ্যান্ড এর ক্লিক করবেন তারপর কেটে ক্লিক করবেন এবার আপনার ফোনের ব্যাগ বাটনে ক্লিক করে এখান থেকে ব্যাগে চলে আসবেন তো দেখতে পাচ্ছেন ডিজাইনটি চলে আসছে এখান থেকে সর্বপ্রথম এই ফটোটি চেঞ্জ করবেন এই ফটোটি চেঞ্জ করে আপনার পছন্দ একটি ফটো দিবেন সেই জন্য লেয়ার লেয়ারে ক্লিক করবেন তারপর এখান থেকে লেয়ারটি দেখতে পাবেন এই লেয়ারটির উপর একটি ক্লিক করবেন তারপর এই লেয়ারে কোনো ক্লিক করবেন তারপর নিচের দিকে মাঝখানে অপশনটিতে ক্লিক করবেন তারপর এখান থেকে একটু এদিকে আসবেন এদিকে আসলে এখানে টেক্সট ট্যুর দেখতে পাবেন এই টেক্সট ক্লিক করবেন টেক্সট টুরে ক্লিক করার পর এখান থেকে আইকনে ক্লিক করবেন আইকনে ক্লিক করার পর এখান থেকে ফটোটি ডিলেট হয়ে যাবে তারপরে এই গ্যালারি আইকনে ক্লিক করবেন গ্যালারি আইকনে ক্লিক করে আপনার গ্যালারিতে চলে যাবেন গ্যালারি থেকে আপনার পছন্দ মতো একটি ফটো সিলেক্ট করবেন তারপর এখান থেকে ওয়ান বাই ওয়ান এই সাইজটিকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে চাইলে আপনি ওফর নিস করে নেবেন তারপর টিকমার্কে ক্লিক করবেন তারপর এই টিকমার্কে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এখানে ফটোটি বসে গেছে তারপর এখানে দেওয়া আছে সুমন আহমেদ রাজীব এই নামটি চেঞ্জ করে আপনার নাম দিবেন সেই জন্য এই লেয়ার ক্লিক করবেন তারপর এই সর্বপ্রথমে এই নামটি লেয়ারটি দেখতে পাবেন লেয়ারটির পাশে থাকা আইকনে ক্লিক করবেন আবার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে নামটিকে ডিলিট করে দিয়ে আপনি আপনার নামটি দিয়ে দিবেন তারপর ওকেতে ক্লিক করবেন তারপর এই লেয়ার আইকনে ক্লিক করবেন তো এখানে আপনার নামটি বসে যাবে তো এবার এই নামটির কালার এবং ফ্রন্ট চেঞ্জ করার জন্য নিচের দিকে এই অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে একটু এদিকে আসবেন এদিকে আসলে এখানে কালার দেখতে পাবেন কালারে ক্লিক করার পর এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন এখান থেকে একটি কালার দিয়ে দিবেন তারপর মার্কে ক্লিক করবেন তারপর আরেকটু এদিকে আসলে এখানে ফন্ট দেখতে পাবেন ফন্টে ক্লিক করার পর এখানে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন নিচের দিকে আসলে ইংরেজি ফন্ট পাবেন এই যে এখান থেকে একটি ফন্ট দিয়ে দিবেন তারপর ওকেতে ক্লিক করবেন তো একইভাবে আপনি এখানে গ্রাফিক ডিজাইনার এই লেখাটিকে চেঞ্জ করে নিয়ে আপনি আপনার পদবিটি দিয়ে দিবেন তারপর এখানে দেওয়া আছে ইউটিউব চ্যানেল এখানে সুমন টেকবঙ্গ ইউটিউব চ্যানেল নামটি দেওয়া আছে আপনি না চাইলে এই নামটিকে চেঞ্জ করে নিয়ে আপনি আপনার চ্যানেলের নামটি দিয়ে দিতে পারবেন তারপর এখান থেকে আর কিছু চেঞ্জ করার প্রয়োজন হবে না তো সর্বশেষ এই ডিজাইনটি আপনার গ্যালারিতে সেভ করার জন্য এখান থেকে উপরে শেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে কাস্টমে ক্লিক করবেন কাস্টমে ক্লিক করার পর বেরি হাই বা আলটা সিলেক্ট করবেন তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন তো এই ডিজাইনটি আপনার গ্যালারিতে এইচ ডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন পরবর্তী ভিডিও কোন টপিকে চান সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন আর নিত্য নতুন নতুন ডিজাইনিং ভিডিও পেতে হলে এই সুমন টেকবঙ্গ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল বাজিয়ে রাখুন তাহলে এই চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া হবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ